আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটি তাদের জন্য যাদের মাঝে মাঝে মাথায় ব্যথা করে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের মাঝে বহুতরে এই মাথা ব্যথার সমস্যা রয়েছে। এই রোগের কয়টি মান লক্ষণ হলো মাথা বিষায়, মাথা ভারী হয়, শরীর অবশ হয়, কখনো কখনো জ্বর উঠে, অনেক কারণে এই রোগ হয়ে থাকে। তার কয়টি মান উল্লেখ করা হলো খাওয়া দাওয়া অনিয়মিত হলে, নিয়মিতভাবে পশা পায়খানা না হলে, স্নায়ু দুর্বলের জন্য এই সমস্যা হয়ে থাকে, মাথায় আঘাত পেলেও এই সমস্যা হতে পারে। মানসিক চিন্তা করার ফলত মাথায় বিষ হতে পারে। অতিমাত্রায় শুক্রক্ষয় হওয়ার ফলত মাথায় বিষ হতে পারে। এই রোগ নিরাময়ের কয়টি মান ঘরোয়া উপায় অর্থাৎ ঘরোয়া চিকিৎসা। রসুন অথবা পেঁয়াজ বেটে নাক দিয়া শুঙ্গাইলে মাথার বিষ কমে। রক্তগরবী শিপা বেটে মাথায় পলেপ দিলে মাথার বিষ নাশ হয়। নেমু ডেঙ্গা দুফালটা করে কপালে ঘষিলে মাথার বিষ ভালো হয়। একটি নেমু ডেঙ্গা নিতে হবে, নেমু ডেঙ্গার মা কাটতে হবে এবং এই নেমু ডোরার টুকরা কপালে ঘষতে হবে। কপালে ঘষলে মাথার বিষ ভালো হবে। শতমূলী রস দুধ এবং চিনি মিশিয়ে খেলে মাথার বিষ ভালো হয়। নিশাদল চুন মিশিয়ে শুঙ্গিলে মাথার কামড়ানো ভালো হয়। নীল অপরাজিতার মূল বেটে নাক দিয়া শুঙ্গাইলে মাথার বিষ ভালো হয়। লংপুরে তার ধোয়া শুঙ্গিলে মাথা ঘোরানো ভালো হয়। ধূমপান মাদকদ্রব্য রদে থাকা অধিক চিন্তা ভাবনা করা বেশি মাত্রায় সহবাস এই রোগে ক্ষতিকর। এই রোগের কয়টি মান উপকারী খাদ্য পুদিনা সজিনা থানকুনি দুধ রসুন পেঁয়াজ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক। আমিন।